ভাইদের দায়িত্ব হলো বোনেদের সুরক্ষিত রাখা, তাদের উন্নতির কথা চিন্তা করা। জনসংখ্যার অর্ধেকই হলো মহিলা। পুরুষেরা অনেক সময় মনে করে মহিলারা ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকবে, কিন্তু মহিলাদেরও বাইরে বের হতে হয়। বর্তমান সময়ে মহিলারাও অনেক কঠিন কাজ দক্ষতার সাথে করছে, কিন্তু চারিদিকে বর্তমানে যা দেখা যায় তাতে তাদের নিরাপত্তার বিষয়টিও চিন্তা করা দরকার। রাখী পূর্ণিমা তিথিতে নিজের সরকারি বাসভবনে বোনেদের কাছ থেকে রাখি নিয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এমনটি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিথি অনুযায়ী সোমবার রাখী পূর্ণিমা, ভাইদের মঙ্গল কামনার্থে রাখি, বন্ধনের তিনি দিন। তাই পবিত্র এই বন্ধনের উৎসবে এখন সামিল হলেন ভাই ও বোনেরা। এক প্রকার উৎসবের মেজাজে বোনেরা ভাইদের হাতে বাঁধলেন রাখি। পবিত্র এই বন্ধনের উৎসবে এবারও সামিল হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন নিজের সরকারি বাসভবনে বোনেদের কাছ থেকে রাখি নিলেন মুখ্যমন্ত্রী। সমাজে বিভিন্ন স্তরের মহিলারা এদিন অতি উৎসাহের সাথে ভাই হিসেবে মুখ্যমন্ত্রীর হাতে বাঁধলেন রাখি। আর এই উৎসবে সামিল হতে দেখা গেল প্রজাপতি ঈশ্বরীয় ব্রহ্মকুমারী সংস্থার বোনেদের পাশাপাশি প্রাক্তন বিধায়িকা মিমি মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত, বিজেপি নেত্রী পাতালকন্যা জমাতিয়া থেকে শুরু করে কলেজ পড়ুয়া ছাত্রীরাও বোনেদের কাছ থেকে রাখি নিয়ে এদিন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, রাজ্যে যাতে আইনের শাসন প্রতিষ্ঠিত হয় সেটাই চাইছে রাজ্য সরকার। মাঝে মধ্যে এদিক সেদিক হয়, কিন্তু যখনই কোনো সমস্যা হয় তখন তড়িঘড়ি করে তা আইনের আওতায় নিয়ে আসার জন্য সরকার চেষ্টা করে। মুখ্যমন্ত্রী হিসেবে নিজেও সে বিষয়ে সতর্ক। বোনেরা যদি সুখে থাকে তাহলে অনেকাংশে সুবিধা হয়। রাজ্য সরকার বারবার বলে নেশামুক্ত ত্রিপুরা, কিন্তু এখন বলা দরকার হিংসামুক্ত ত্রিপুরা। হিংসামুক্ত ত্রিপুরা গঠনের জন্য পদক্ষেপ নিতে হবে, আর সেটা করতে পারলে সবাই নিশ্চিন্ত মনে কাজ করতে পারবে। রাজনীতিতে বিভিন্ন সমস্যায় বিভিন্ন ঘটনা ঘটে, যা একটা পুরনো দিনের অভ্যাস। রাজ্য সরকার চাইছে সর্বত্রই প্রীতি ও ভালো একটা সম্পর্ক রেখে কাজ করতে। মাঝে মাঝে এদিক সেদিক হয়, কিন্তু আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যখনই কোনো সমস্যা হয় ইমিডিয়েটলি সেটাকে অ্যাড্রেস করা হয় এবং সেগুলো যাতে আইনের আওতায় নিয়ে আসা হয় সেই দিকে কিন্তু আমাদের সরকার এবং আমি নিজেও এতে সতর্ক থাকি। দেখুন, বোনরা যদি খুশি থাকে তাহলে অনেক অনেকাংশে কিন্তু আমাদের সুবিধে হয় অনেক জায়গায়। এবং আমরা বারবার বলি যে নেশামুক্ত ত্রিপুরা, নেশামুক্ত ত্রিপুরা, কিন্তু আমার মনে হয় এখন হিংসামুক্ত ত্রিপুরা বলা উচিত আমাদের। তো আমাদের একটা ড্রাইভ দিতে হবে হিংসামুক্ত ত্রিপুরা। এবং এটা যদি হয় তাহলে রাত্রিবেলাই হোক, দিনের বেলাই হোক, সকালবেলা যখনই হোক, সবাই যেন নিশ্চিন্ত মনে মানুষ কাজ করতে পারে, নিশ্চিন্ত মনে সব জায়গায় যাই যেতে পারে। রাজনীতিতে আমি প্রায়শই দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটে এবং সেটা বহুদিনের পুরনো একটা অভ্যেস দাঁড়িয়ে গেছে। আমরা চাইছি যে সব জায়গার মধ্যেই একটা যে প্রীতি এবং ভালো একটা সম্পর্ক রেখে যদি আমরা আমাদের কাজটা করি, রাজনীতি তো থাকবেই, কিন্তু এগুলো কাম্য নয়। আস্তে আস্তে কিন্তু আপনারা নিশ্চয়ই দেখেছেন আগের তুলনায় অনেকটা কিন্তু কমেছে, আমরাও চেষ্টা করছি যাতে এটাকে। ভিডিও রিপোর্ট সাচিত্র টেনে।